salve লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ সুবাহ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন সেজন্য মহারব্বুল মহারাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আদায় করি আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বড়ই ভাগ্যবান আজান হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর ঘর মসজিদ আসতে পারলাম এটা তবদিল এটা নসিব পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেবেন আমি আজকের ক্ষুদ আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলাত হস ইসলামের একটি গুরুত্বপূর্ণ শরী বিধান নামাজ যেমনিভাবে ফরস রোজা যেমনিভাবে ফরস জাকাত যেমনিভাবে ফরস ঠিক তদ্রুপ হস আদায় করাও ফরশ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম বিদারের করেন ওয়ালিল্লাহি আলাল নাস হেজ্জুল বাইতে মান ইস্তাতআ আলাইহি সবিলা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে অলিল্লা আলাল নাস মানুষের প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে যাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আছে সমর্থ আছে তাদের উপরে হস ফরস তবে জাকাত যেমনিভাবে প্রতি বছর ফরজ। হাস এইরকম প্রতি বছর ফরজ নয় রমজানের রোজা প্রত্যেক বছরে যে রমজান মাস শাস্তি রোজা রাখা ফরজ যাক জাকাত হলে প্রতি বছর দেওয়া ফরজ হাস এরকম নয় বরং হজ জীবনে একবার ফরশ হস জীবনে কয়বার ফরস একবার আদায় করলি हाजर फर्ज्यात अदाय হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের সামনে হাজির বয়ান পেশ করলেন হুজুর বললেন ইয়া ইহনাস হে মানবমণ্ডলী তোমাদের উপর হক ফরয করা হলো তোমরা হক আদায় করো এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বল্লা প্রতি বছর কি হজ করতে হবে হুজুর কিছু বললেন না ওই সাহেবী আবার প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ বি আমাদের কি প্রত্যেক বছর কি আমাদের উপর হজ পরোস হুজুর দ্বিতীয়বারও কিছু বললেন না ওই সাহেবী আবার প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ প্রত্যেক কি আমাদের উপর হজ পরোশ হুজুর একটু রাগ করলেন হুজুর বললেন আমি যদি বলি এখন হা তাহলে তোমাদের উপরে প্রতি বছর হস ফরজ হয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ আমার নবী হচ্ছে শরীয় পূর্ণতা তিনি যা হা বলেন হালাল হয়ে যায় উম্মতের উপরে ফরজ অজীব হয়ে যায় তিনি যা না বলেন তা নিষেধ হয়ে যায় হুজুর বলে আমি যদি এখন বলি হা তাহলে তোমরা কি প্রত্যেক বছর হজ করতে পারবে কারণ পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে কাবাঘরে ছুটি আসতে হবে এটা কি প্রত্যেক বছর কি সম্ভব সম্ভব না এই যে নজুর বলে আমি যাহা বলি তাহা তোমরা মানো আর আমি যা নিষেধ করি যা যা বলি না সে ব্যাপারে তোমরা সুপ থাকো প্রশ্ন করে শরীর আর বিধানকে কঠিন করে নিও না কারণ বনি ইসলাই তারা প্রশ্ন করে করে সরিয়ে বিধানকে তারা কঠিন করে নিয়েছে ইসলাম সহজ আমার নবীজি তিনি দয়ালশীল মায়াশীল উম্মতের কষ্ট হবে এমন কোন বিধান তিনি চাপিয়ে দেন লেহাদিসে হাদিসে প্রমাণ হল যে জীবনে একবার হজ আদায় করলি হজের ফরজিয়াত আদায় হয়ে যায় হাজির হজ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় গিয়ে আদায় করতে হয় সমস্ত ইবাদতগুলো আমাদের কাছে চলে আসে রমজান মাস আমাদের কাছে চলে আসে নামাজ আমাদের কাছে চলে আসে জাকাত আমাদের কাছে চলে আসে কিন্তু হজ নির্দিষ্ট স্থানে গিয়ে হজ আদায় করতে হয় নির্দিষ্ট সময় হজ আদায় করতে হয় হজ ফরজ হয়েছে পঞ্চম হিজরি কোনো মানসের সপ্তম হিজরি কোনো মানসের নবম হিজড়ি রসুল্লাহ সাল্লু আলী সাল্লা শরিয়ত মোতাবেক ইসলামী রুল অনুযায়ী তিনি একবার হ্রাস করেছেন বিদায় হস ওরা করেছেন কয়েকবার হাজিরিন হস করতে হয় গিয়ে কাবা শরীবে যেখানে রয়েছে আল্লাপের ঘর ঘর যেই কাবাঘরের সম্মান যেই কাবাঘরের ইজ্জত যেই কাবাগরের ফজিলাত কোরআনে আল্লাহ পাকের সাত করেন আমার ইউ আযিম শায়র আল্লাহ ফাইন্নহা মিন তাকওয়াল কুলু আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা আমার শেয়ারকে সম্মান করো আল্লাহ নির্দেশনা বলে কি সম্মান করো আর সেই শেয়ার আল্লাহ নির্দেশন সমূহ হলো কাবাগর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজের সাথ মাস শুরু হয়েছে হজের ফ্লাইট শুরু হবে অনেকই আলহামদুলিল্লাহ বিগত দিনে নিবন্ধন করেছিলেন এবছর হলে চলে যাবেন কিন্তু এখন হজ খুব কঠিন হয়ে গেছে হজ খুব কঠিন হয়ে গেছে ইচ্ছা করলে আপনি এখন আর হজে যেতে পারছেন না নিবন্ধন নিয়ম কানুনের কিন্তু যখনই আপনার উপরে হজ ফরস হয় তখনই কিন্তু আপনার হজ করতে হবে আদায় করতে হবে হজ কত টাকা থাকলে হজ ফরজ হয় মক্কা মদিনে যাওয়া এবং আসা এই সময় পরিবার চলার মতো যদি তৌফিক থাকে তার উপরে হজ ফরজ আর যখন আপনার একবার এইভাবে তৌফিক এই সম্পদের মালিক হবেন তখন আপনার উপর ফরজ হয়ে গেল ফরজিয়াত আপনার উপরে এসে পড়ে গেল পরবর্তীতে আপনি অর্থ করে যদি হারিয়ে ফেলেন কিন্তু ফরজিয়াত কিন্তু থেকেই গেল হজ ইচ্ছা করলি করার সুযোগ নেই আদায় করার সুযোগ নেই কারণ নির্দিষ্ট সময় হজ হয় আরাফা আরাফার দিনে হবে হবে হজ না। হাজিরি এই জন্য নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহর ঘর কাবা ঘরই আর এই আল্লাহর কাবা ঘর হচ্ছে পৃথিবীর প্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানাই দিলেন ইন্না আউয়াল বাইতিন মুতিয়ালিন নাস উদিয়ালিন নাসাল্লাযী বিবক্কা তমুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহু আকবার বলে ইননাওয়ালা বাইদিন পৃথিবীর প্রথম ঘর উদিয়া লিনাজ যা মানুষের জন্য তৈরি করা হয়েছে ল্যা লাদি বাক্কা তা মোবারকা যে বাক্কা শহরে মাক্কা শহরে বরকোৎপূর্ণ শহরে উদল্লী লাল এটা হলো জগৎবাসীর জন্য হেদায়েতের আলোক বট্টিকা জোরে বলেন সুবাহার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য হেদায়েত আলোকবর্তিকা পৃথিবীর মানুষের হেদায়েতের আলো এই মক্কা থেকে বাক্কা থেকে ছড়িয়ে পড়েছে ইনাউল বাইতি উদিয়ালিন নাস পৃথিবীর প্রথম ঘর এর আগে কোনো ঘর পৃথিবীতে ছিল না এইটাই প্রথম ঘর এই কাবাগার সর্বপ্রথম ফ্রেসতারা তৈরি করেছে এই কাবাগার এই কাবাগের হজ করেছেন হাজত আদম আলীগে সালাত সালাম সর্বপর্ত। সমস্ত নবিীগণ, সমস্ত আমবিয়ায় ক্রামগ হাজাদায় করেছেন জরিবলাল এই কাবাঘরের সম্মান ইজ্জত এত বেশি। হাদি শররিভাড়ছে ইজা আতাই তুমুল গয়েটা ফালা তাস্তাক কিবলাতা, ওয়ালা তাস্তাক যখন তোমরা স্তেন বসবে কাবাগরকে সামনেও রাখবে না কাবাগরকে পিছেও রাখবে না কাবার সম্মানে নিষেধ পৃথিবীর যেই প্রান্তে আমরা থাকি না কেন সেই প্রান্তে বসে যখন আমরা স্তেন যাই বাথরুমে বসি কাবাগরকে সামনে এবং পিছনে রাখা নিষেধ কাবাগরের দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ কাবাগরের দিকে থুতু ফেলা নিষেধ কিসের সম্মানে কাবার সম্মানে উপরে পূর্তি মুহূর্তে একশো বিশটি রহমত নাজিল হয় বলেন না যিনি করেন তাকে দেওয়া হয় ষাটটি রহমত যিনি কাবা সামনে নিয়ে নামাজ আদায় করেন তাকে দেওয়া হয় চল্লিশটা রহমত তাহলে কত হলো একশো থাকে কত আরো বিশ এই পৃথিবীতে দুটা জিনিস আছে যেদিকে তাকালে সব হয় এক হলো মা এবং বাবা এর চেহারা মোবারকের দিকে তাকালে হজের সব হয় এক সাবি বললেন ইয়ারসুল আবি বললাম আমি যদি আমার মা এবং আমি আমার বাবা এর দিকে যদি একশো বার নেক নজরে তাকাই হুজুর বললেন একশোটি কবুলিয়াতের হজের সব হবে আর হলো কাবাগর যেই কাবাঘরের দিকে যদি আপনি আমি শুধু তাকিয়ে থাকি শুধু আপনি আমি যদি কাবাঘরের দিকে তাকিয়েও থাকি তপও না করি নামাজও না করি জেকেরও না করি শুধু কাবাঘরের দিকে যদি তাকিয়ে থাকে নবীজি বলেছেন তার উপরে পাক পূর্তির মুহূর্তি মুহূর্তে বৃষ্টির রহমত নাজিল করে কাঘরের দিকে তাকিয়ে থাকলেও হাজিরিন এই কাবাগরের সঙ্গে যদি বেবি করা হয় আল্লাহ তালা সব ক্ষমা করেন এটা ক্ষমা করেন না সাথে সাথে শাস্তি নাজিল করে দেওয়া হয় ফিল আমরা অনেকেই জানি আল্লাহ পা আগের সাথ করেন

আল্লাহ কি করেন নাই আলামিয়া ফি আল্লাহ কি নস্বাদ করে দেন নাই অর্থ দিছে কি ষড়যন্ত্র করেছিল আরবের রিয়ামেন প্রদেশের খ্রিস্টান শাসন কর্তা যার নাম হল বাদশাহ আবরাহা সে বাদশাহ আব্রাহা সে তার এলাকায় স্বর্ণরূপ্য টাকা পয়সা খরচা করে একটা গির্জা তৈরি এবাদতের ঘর বানাইছে। এরপর দিন ধার্য করে পুরো আরব শহরে জানিয়ে দিয়েছেন অমুক তারিখ সবাই আমার গির্জায় হাস করতে আসবে কিন্তু তার আহ্বানে কেউ আসলো না এরপর তিনি এই তার গির্জাকে দেখাশোনা করার জন্য একজন দায়িত্বশীলকে দিলেন বা একজন লোক নিয়োগ করলে সে রাতে অববিত্র করে পায়খানা সাব করে তার গির্জার ভিতরে আগুন দিয়া গেছে যখন যখন জালেম যে আমার গির্জাকে অববিত্র করছে আগুন দিয়ে পড়াই দিছে সিদ্ধান্ত নিয়েছে কাবা যতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস না করব ভেঙ্গে চুরমার না করবো ততক্ষণ পর্যন্ত আমার আসল ইচ্ছা মনের আশা পূর্ণ হবে তাই তিনি এগারোটা শক্তিশালী হাতি লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে মক্কা শরীফের দিকে রওনা করলেন চলছেন চলছেন আস্তে আস্তে মিনার প্রান্তর ওয়াদি মোহাসার যারা হজে গেছেন যে এই চিহ্নিত জায়গাটা আছে ওখানে এসছে ওখানে এসে তাবু আছে রাত হয়ে গেছে পরের দিন সকালবেলা গিয়ে কাবাঘর ভেঙে চুরে সব শেষ করে দিবে আর ইতিমধ্যে তার সৈন্যরা নবীজির দাদা আব্দুল মোত্তালেবে দুই শুটি উঠ চুরি করে নিয়েছে এরপর বার্তা বাহককে বা দুধকে পাঠিয়েছেন নবীজি দাদার কাছে কারণ তিনি হচ্ছেন মক্কার প্রেসিডেন্ট তার কাছে খবর দিলেন যে আমি এসেছি কাবাঘর ভাঙ্গার জন্য তোমার যদি কোনো অভিবাদ বা তুমি যুদ্ধ করতে চাও তাহলে করতে পারো তোমার অভিমত কি নবীজির দাদা খাজা আব্দুল মোত্তালেব চলে গেলেন বাদশাহ রাহার কাছে এরপর তিনি গিয়ে অভিযোগ করলেন যে আপনার সৈন্য আমার দুইশো উট চুরি করেছে এটা আমি ফেরত চাই বাদশাহ আব্রাহ বললেন যে আপনার অভিমত কি কাবা শরীফ সম্পর্কে আমি তো কাবা শরীফ ভাঙতে এসেছি নবীজির দাদ আব্দুল মোতালিফ বললেন ও বাদশাহ আব্রাহা শোন কাবা ঘরইলা আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবি আমি দুইশোটি উটির মালিক আমার দুইশো উট ফেরত দেন বাদশাহ নির্দেশ দিলেন তাড়াতাড়ি তার উট গুলো ফেরত দাও জোরে বলেন সুবহান উট নিয়ে তিনি চলে গেলেন তিনি দেখতে লাগলেন দেখতে চাইলেন যে কি অবস্থা হয় সকাল বেলা যখন জালেম বাদশাহ উটগুলো ঘোড়াগুলো প্রস্তুত করতেছিল হাতিকে রেডি করতেছিল ঠিক এমনি সময় কোরআন বলছে তয়রান আবাবিল আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন লয়তো সাগরের কানা থেকে সাকিয়ে জাকে পাখি পরন করলি যেই পাখিগুলোর ঠোঁটে একখানা জাহান্নামের পাথর দুই পায়ে দুইখানা জাহান্নামের পাথর নিয়ে জাকে জাকে পাখি এসে জালেম বাচ্চা প্রহার সৈন্য সামন্তকে গ্রাও দিলেন তাদের উপরে ওই জাহান নামের পাথর মারতে শুরু করলেন কোরআন বলছে যখন এই সিজ্জি নামক জাহান নামের পাথর তাদের মাথার উপরে ছেড়ে দিচ্ছে যার মাথায় পরে সেই শেষ যার মাথায় পরে সেই শেষ সব শেষ হয়ে গেল সৈন্য সামন্ত ঘোড়া হাতি সব একাকার হয়ে গেল কোরআন বলছি ফাজা আলহুম কাসফি মাকুল খেয়ে ফেলা ঘাসের টুকলু হয়ে গেল যেভাবে চতুষ্পাত প্রাণীগুলো ঘাস একবার চর্বন করে পেটে নেয় আবার জবর কাটা করে এরকম নিষ্প্রভ হয়ে গেল আল্লাহর গজবে শেষ হয়ে গেল কাবাগার থেকে গেল কাবাগারে কিছুই হলো না কাবাগার রক্ষা করলো কে জোরে বলুন আর ধরুন কে সে আল্লাহ এখন আছে না নাই চিত্রম কাবাগারে সম্মান কাবাগারে इज्जत কাবাগারে তাজি প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে হাজিরিন হযরত নুহ আলাইহিসসালামের প্লাবন শুরু হয়ে গেল নুহ সালাম আল্লাহর কাছে বললেন ক্বালানু রব্বি লা মিনাল আল্লাহ একজন রাখবে না দুনিয়া সব শেষ করে আল্লাহ প্লাবন দিলেন প্লাবনের পূর্বে আল্লাহ পাক এই কাবাগর কি আল্লাহ পাক চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আকাশের উপর আল্লাহ উঠাই নিলেন কাবাগার দুনিয়ায় নাই দীর্ঘ বছর পর্যন্ত কাবাগার দুনিয়ায় নাই ইতিহাস বলছি দুই হাজার ছয়শ চল্লিশ বছর মতান্তর অগণিত বছর পর্যন্ত দুনিয়ায় আর কাবাগর নাই তবে কাবাগরের ভিটাটা টা আছে যেখানে কাবাগর ছিল আল্লাহ রাবুল আরামীন কাবাগর আবার আবাদ করবে এই জন্য আল্লাবাগ পছন্দ আবিকুম ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ পছন্দ করলে জরে বলেন আল্লাহ তিনি পৃথিবীর মানুষের জন্য নেতা তাকে নেতা হিসেবে গ্রহণ

অথচ ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাই সাল্লাম থাকতেন বাবেল শহরে অর্থাৎ মিশরে বাইতুল মকাদ্দাসের কাজ বেবিলিয়ান শহরে সেখানে থাকতেন হাজতে ইব্রাহিম আলাহ সাল্লাম হাজরতে ইসমাইল আহ সাল্লাম সেখানে বসবাস করতেন মক্কার এই যেখানে কাবাগর ছিল কাবাগার উঠে গেছে ওই জায়গা এখন আর কিছু নাই ওটাকে ফারানের উপত্যকা বলা হয় ফারানের মরুভূমি বলা হয় চতুর্দিকে পাহাড় মাঝখানে একটু উঁচু জায়গা কোন মানুষ নাই কোন গাছ নাই কোন পানি নাই মরুভূমি আর বোঝা খুব কঠিন পাক সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছে। বিশেষ করে ইব্রাহিম আল্লাহ পাক বেশি পরীক্ষা করেছে। আর এই জন্য ইব্রাহিম আলাহাল্লামের সম্মান আল্লাহ সব চাইতে বেশি বাড়াই দিচ্ছেন আল্লাহ এব্রাহিম কাল্লাপাক সালাম দিয়েছেন সালামুন আলাহি সাল্লাম বিয়ে করলেন প্রথম স্ত্রীর নাম হল বিবি সারা তিনি হলন রাজার মেয়ে বিবি সারাকে বিবাহ করলেন যখন রওনা দিলেন প্রতিমধ্যে তিনি জালেম বাচ্চা এর কবলে পড়ে গেল বাদশাহ তাকে মুক্তি দিয়ে দিলেন উপহাসেও তাকে একটা কন্যা সন্তান দান্না না বিবি হাজেরা। বিবি হাজরাকে তিনি বিবাহ করে নিলেন স্ত্রীর অনুমতি নিয়ে আপ এরপরে হাজদি ইব্রাহিম আলাহ সালাম অনেক বয়স হয়ে গেছে কোনো সন্তানাদি হয় না দুই স্ত্রী কোনো স্ত্রীর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না অনেক বয়স হয়ে গেছে এরপর পাক হাজদি ইব্রাহিম আলি সালাতু সালামকে সন্তানের শুভসংবাদ দিলেন অর্থাৎ বিবি বিবি হাজরার ঘরের সন্তানের শুভ সংবাদ দিলেন অথচ প্রথম স্ত্রী হলো বিবি সারা তার কোনো সন্তান আদি নাই সন্তানের কোনো শুভ সংবাদ নাই এরপরে হাজু ইসমান ধুনিয়া আসলেন অথচ হাজ ইব্রাহিম আলাহালাম প্রথম স্ত্রী হল বিবি সারা সুতরাং তিনি বললেন পাক আমাকে সন্তান দিল ওর সন্তান হয়েছে দুই স্ত্রীবি থাকলে যেটা হয় সেই দ্বন্দ্ব শুরু হলো বিবি সারা বললেন ও ইব্রাহিম ও পয়গাম্বার শোনেন ওই বিবি হাজেরা যদি এখানে থাকে তার সন্তান নিয়ে যদি থাকে তাহলে আমি আর থাকবো না আমি চলে যাব আপনি একটা কাজ করেন আমাকে যদি রাখতে চান তাহলে একটা কাজ করতে হবে এই ইসমাইল সন্তান এবং তার মাকে এমন দেশে গিয়ে বনবাসে দিবেন এমন জায়গায় রেখে আসবেন যেখানে কোনো পানি নাই যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো ঘর নাই সেখানে গিয়ে তাকে রেখে কি করবেন কি কর্তব্য আল্লাহ পাক আজ জিব্রাহ কে ডেকে বলেন জিব্রাহি তাড়াতাড়ি গিয়ে আমার পায় খলিল বন্ধু ইব্রাহিম কে জানিয়ে দাও ইব্রাহিম কে বলে দাও বিবি স্যারা যা বলেছেন তাই যেন করে এটাই আমি আল্লাহ আর অভিপায় জুরে বললাম সুবহান আল্লাহ এখনই যদি ঘোড়ায় চড়ে তাদেরকে নিয়ে রওনা দিয়ে দেয় আর জিব্রায় লাগাম ধরলেন জিব্রায় যেই পথ দেখাবে সেই পথে আপনি রওনা দিয়ে দেন চলছে চলছেন চলছেন পথের পথ পথ মরুভূমির পর মরুভূমি হাজ ইব্রাহিম আলী সাল্লাহ বললেন বলে না আরো সামনে যেতে হবে চলতে 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 আজ এখানে মক্কা শরীফ যেখানে কাবা শরীফ সে জায়গায় এসে পৌঁছে গেলেন সালাম বললেন ও আল্লাহর খলিল পয়েগাম্বার শিশু পুত্র এবং আপনার স্ত্রীকে এখানেই রেখে দেন এটা আল্লাহর নির্দেশ জিব্রাহল বললেন ও আল্লাহর পায়গাম এখানে রেখে দেন রেখে দিয়ে আপনি চলে যাবেন পিছনের দিকে তাকাবেন না আপনি চলে যাবেন এটা আল্লাহ পাকের নির্দেশ হাজরতে ইব্রাহিম আলাইসাল্লাম সাথে কিছু খেজুর আনলেন সাথে কিছু পানি আনলেন কিছু পানি দিলেন কিছু খেজুর দিলেন তাদেরকে রেখে রওনা দিয়া দিলেন হাজরতি বিবি হাজেরা বললেন ও আল্লাহর পায়গাম্বার প্রাণের স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আপনি কি নিজের ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন না আল্লাহ পাকের ইচ্ছায় তিনি হাতে ইশারা দিয়ে বললেন কোন নবীরা কোন পায়গাম্বর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না জোরে বলব সুবহানাল্লাহ বিবি হাজারা বুঝতে পারলেন এটা আল্লাহ পাকের নির্দেশ সুতরাং তিনি চুপ হয়ে গেলেন শান্ত হয়ে গেলেন পাকের যখন নির্দেশ তবে পাক অবশ্যই আমাদেরকে রহম করবেন আল্লাপাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ অবশ্যই আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম গেলেন একটু পাহাড়ি পদ অতিক্রম করার পর আর সন্তান এবং স্ত্রীকে এখন আর দেখা যায় না জীবনের প্রথম সন্তান সন্তানের মায়ায় স্ত্রীর মায়ায় পাহাড়ের আড়ালে গিয়ে একটু হজরত ইব্রাহিম সাল্লাম থামলেন উটির পিঠ থেকে নামলেন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন কোরআন বলছে হজ ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করা শুরু করলেন ওরব্বানা ইন্নি আসকান তুমি بِوَادٍ غَيْرَ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا عند بيتك المحرم ربنا ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم تهوي إليهم ورزقهم الثمرات من الثمرات لعلهم يشكرون জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুখির বনে ফিরে দিলেন സന്തানের মায়ায় সুখেල් ফানি ফিরে দিয়ে দোয়া করলেন রব্বানা হে আমার রব হে আমার পূর্ব ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি আমার সন্তানদের সন্তান আমার সন্তানকে আপনার এখানে রেখে গেলাম এখানে বসবাস করার জন্য মাবুত রেখে গেলাম এখানে তো কিছু নাই বিবাহীন উপত্যকার উপত্যকা পাহাড় আর পাহাড়ের ঘেরা খাবার নাই পানি নাই ফসল নাই কৃষি জমি নাই মালিক সন্তানকে রেখে গেলাম আল্লাহ তুমি এদেরকে ফল ফলা দিয়ে দিয়ে রেজেকের ব্যবস্থা করে দিও মালিক আল্লাহ ফাজাল আফিদাত মিনান্নাস কিছু কিছু মানুষের মন এদেরকে জুকাইয়া দিয়ে নেই এলাকার দিকে কিছু মানুষের মন দিল এদের দিকে আপনি জুকাইয়া দিয়ে কারণ এরা একা কেমনে এখানে বসবাস করবে এভাবে দোয়া করে সুখের পানি সেরে সেরে দোয়া করে ইব্রাহিম বিদায় হয়ে দিন সালাম গেলে প্রচন্ড গরম আর গরম যারা আপনারা হজে গেছেন দেখেছেন আরবের তাপমাত্রা গরম খুব বেশি আমাদের চাইতে দেশের অনেক তাপমাত্রা বেশি প্রচন্ড গরম কিছু নাই গাছের ছায়া নাই ঘর নাই পানি নাই মরুভূমির ভিতরে সন্তান ইসমাইলকে কোলে নিয়ে সময় অতিক্রম করছে রাত হয়ে বিবি বলে মালিক যদি কোনো আসে কোন ক্ষতিকারক কোনো প্রাণী আসে আগে যেন আমার সন্তানকে আগে যেন আমাকে খেয়ে নেয় আমার সন্তানকে পরে জানি আঘাত করে খেয়ে নেয় কেন আমার চোখের স্বামী আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে এটা আমি দেখতে পারব না বিবি হাজরা সখিয়ার পানি ফেলে ফেলে কান্দছেন সন্তানকে কুলে নিয়ে আল্লাহ দেখেন কত পরীক্ষা একদিন চলে চলে গেল গেল দুই দিন খাবার খাবার শেষ শেষ যা ছিল হয়ে গেছে পানি যা ছিল সব শেষ হয়ে গেছে এবার বিবি হাজরা দেখলেন খাবার নাই পানিও নাই প্রচন্ড মরুভূমি জীবন প্রাণ অষ্টগত এমন কি স্তনের দুগ্ধ পর্যন্ত শুকে গেছে হজর ইসমাইল সালামের মুখে খাবার নাই জিবা শুকাই গেছে এখন স্তানে আর দুধ পাচ্ছেন বিবি হাজারা ছটপাট হল করতেছেন পানির জন্য খাবারের জন্য তিনি চিন্তা করলেন সন্তানকে রেখে দেখি কোনো পানির ব্যবস্থা আছে নাকি তিনি তাকাইলেন সাপা পাহাড় যারা হজে গেছেন দেখেছেন সাপা মারো সাই করা হাজিদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে শরিয়াত ওই সাপা পাহাড় উঠলেন চিন্তা করলেন মনে এখানে পানি পাওয়া যাবে কিন্তু পানি নাই তিনি তাকাই দেখলেন মারোয়ার দিকে মারোয়ার চিকচিক করতেছে বালি মনে হয় পানি আছে মরিচিকার মূলত পানি নাই দৌড়ে মারোয়ায় গেলে আবার সাপা থেকে মারোয়ায় মারুয়া থেকে সাপা মারোয়া থেকে সাপায় সাপায় থেকে মারোয়াই এভাবে দৌড়াচ্ছেন বলতেছে মালিক খাবার নাই পানি নাই আমাদের জীবন তো শেষ হয়ে যাবে আল্লাপের রহমতের জড়িয়ায় জোশ গেছি কারণ ভাবি পায়গাম্বার হযর ইসমালাম নবী হবেন তিনিও গাম্বার হবেন তিনি নবী হবেন আর তার বংশ থেকে হাজরতে রসুল পাক সাল্লাহ সাল্লাম এই দুনিয়া আসবেন সুতরাং আল্লাহ পাক তাকে রক্ষা করবেন আল্লাহ তাকে বললেন জিব্রাইল রেখ তাড়াতাড়ি চলে যাও শিশু পায়গাম্বর হাজর সালাম যেই ছোট্ট ছোট্ট পা দিয়ে যেখানে আঘাত দেয় ওই জায়গায় গিয়ে একটা ছিদ্র করিয়া হা ঝর্ণা একটা কূপের পানির ঝর্নার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন করুণা হযরত ইসমাঈল সালামের ছোট ছোট পা দিয়ে যেই জায়গা আঘাত দেয় কুরমুরি দিয়া আজ জিবরাইল আমিন এসে ওখানে একটা ছিদ্র কইরা দিলেন সাথে সাথে ওখান থেকে পানি ওটা শুরু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বিবি হাজারা দৌড়ে আসলেন দৌড়ে এসে দেখলেন পানি উঠতেছে পানি বের হইয়া গড়ায় গড়ায় যাইতেছে তাই তিনি পানি পাথর দিয়ে বাপ দিলেন আর বলেন থাম থাম পামি থিমে যা অর্থাৎ জমজম অর্থাৎ থিমে যা ওখানে বেড়া দিলেন এটা কি বলা হয় জমজম আল্লাহ নবী বলেছেন এই জমজমের পানি এত বরকত যেই নিয়ত পান করা হবে আল্লাহ সেই নিয়ত পূর্ণ করে এবং এই জমজমের পানি খাবার এবং পানীয় উভয়ের কাজ করে জোরে বলেন আল্লাহ এই পানি পান করলেন বিবি হাজতে সাল্লাম এই পানি খেয়ে তারা থাকতে লাগলেন কিছুদিন পর এক আসলো তারা এই দিন গেছে এখানে পানির খবর বা পানির কোনো খোঁজ তারা পান নাই দেখলেন পানির ব্যবস্থা এবং সেখানে দেখলেন এক স্ত্রী অর্থাৎ এক রমণী বাচ্চা নিকুলে আসে তারা বললেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা পানি পান করবে এই জন্য আপনাকে কর দিব এভাবেই করে লোকজন বসবাস করা শুরু করলেন অনেক বছর হয়ে গেল সাল্লাম মনে পড়তেছি ইসমাইলের কথা কিন্তু আল্লাহর অনুমতি এখনো হয় নাই যাওয়ার আল্লাহ সব ঘুষাচ্ছেন রেডি করতেছেন এখনো সময় হয় নাই দীর্ঘদিন পর আল্লাহ পাক নির্দেশ করলেন যাও ও বন্ধু খলিল যাও তোমার সন্তান এবং তাদেরকে দেখে আসো এসে দেখলেন আশ্চর্য অনেক লোকের বসবাস অনেক লোকজন বসবাস করতেছে ইসমাই বড় হয়েছে দেখে চলে গেলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমালাম বড় হলেন এরপর আল্লাহ পাক নির্দেশ দিলেন ও আমার বন্ধু ও খলিল তুমি আমার ঘর তৈরি আল্লাহ পাক বললেন আমার ঘর তৈরি করব হজরতে ইব্রাহিম আলী সালাম বললেন রাব্বুল আলমিন কোথায় তৈরি করব। আল্লাহ তাআলা একখণ্ড মাক পাঠায় দিলেন বলে এই ম্যাঘ এর ছায়া যেদিকে যায় সেদিকে তুমি চলতে থাকো দেখা গেল ওই সেই জায়গায় যেখানে তার কুলিজার টুকরা সন্তান ইসমাইলকে রেখে আসেন সেখানেই আল্লাহ পাক মাকখণ্ড পাঠায় দিলেন এবং বললেন এখানি তুমি আমার ঘর তৈরি করো জোরে বললেন আল্লাহ কাবা ঘর হযরত ইব্রাহিম সালাম তৈরি করা শুরু করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম জুগালের কাজ করা শুরু করলেন লেবাননের পাহাড় হেরা পাহাড় আবু কবায়স পাহাড় সাপা পাহাড় মারওয়া পাহাড় এই পাঁচ পাহাড় থেকে আজ সালাম পাথর সংগ্রহ করে করে আনতেছেন পাথর সাইজ করে করে এরপরে এব্রাহিম আলাহ হাতে দিচ্ছে ইব্রাহিম আলাহ হল হলো আর ইসমাইল সাল্লাম হলো জোগালে পাপ ছেলে কাবাগর বানাইতেছে এব্রাহিম কাজ করতে করতে হাতের উপর যতগুল লাগর পায় কাজ করলেন এর উপর তার উঠা যাচ্ছে না উপরে কাজ করতে পারছেন না উপরে বা করবে কাজ পাক আল্লাপ একটা বিশেষ পাথর তাকে দান করলেন যেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম এব্রাহিম আলাহ সাল্লামে দাঁড়ানোর পাথর ওই পাথরটা না হলো ওই পাথরে যখন হাজত ইব্রাহিম আলাহ সাল সালাম দাঁড়ালেন পাথরটা যদি ইব্রাহিম আলাহ উপরে উঠতে লাগলেন জোরে বলেন সুবাহান আল্লাহ তিনি যদি বলেন ডানে যাও ডানে যায় তিনি যদি বলেন বামে যাও বামে যায় লিফটের মতো কাজ করতে ওই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাবা ঘর হাজতে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলাম কমপ্লিট করলেন পরিপূর্ণ করলেন এরপর আল্লাপাক বললেন ও ইব্রাহিম এবার তোমার কাজ হইল এই ঘরে যে মানব হাস করতে আসে সেই ঘোষণা দিয়া দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিক আল্লা আমি কোথায় গিয়ে ঘোষণা দিব আল্লাহ পাক বলে আবু কুবাস পার পর ওঠো এরপর ঘোষণা দিয়া দাও কোরআন বলছে ওয়া আযিন বিল আলা কুল্লি ইয়াতি নামি কুল্লি ফাজিলাম ও আমার বন্ধু ও আমার খলিল তুমি ঘোষণা দিয়া দাও মানুষের কাছে ঘোষণা দাও তিনি ঘোষণা দিলেন ইয়া আ ইয়ু হান্নাস এ মানক মণ্ডুলি কুতিবা আলাইকুম হল তোমাদের ওপরে শহজ খরচ করা হয়েছে ইলাবাইতিল আতিক ফাজিবোর অবকুম তোমরা এখানে এসে হজ করো এবার হেমেলা আসলাম আল্লা আল্লাহ আমি তো ঘোষণা দিব উঠি আছে শোনবে কে কারণ এখানে তো কেউ নাই কে শোনবে আমার ঘোষণা আল্লাহ তারা বলেন ও খলিল ও আমার বন্ধু তুমি ঘোষণা দাও সংবাদ ঘোষণা তুমি দাও ঘোষণা তুমি করো আর এই আওয়াজ মানুষের কানে কানে পৌঁছাইয়া দেওয়া দায়িত্ব আমি আল্লাহর জোরে আল্লাহরে আল্লাহ হাজর ইব্রাহিম সালাম আবু কোমল পাহাড়ের উপরে উঠি ঘোষণা দিলেন ইয়া ইউ নাজ হে মানব জাতি কুতিভা আলাই কুমুল হাজ তোমাদের উপর হাঁশ করা হয়েছে তোমরাও হাজ আদায় করব এই আওয়াজ যখন দিলেন এই পৃথিবীতে যত মানুষ ছিল তখন সময় প্রত্যেকটা মানুষের কানের গোড়ায় এই আওয়াজ আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়াছে যারা রুহের জগতীব এই দুনিয়ায় যারা আসে নাই আমরা রুহের জগতে ছিলাম রুহের জগতে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছয়া দিয়েছে আওয়াজ শুনি এক সিনেমান যখন আওয়াজ শুনলে সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন লব্বাইক আল্লাহ ল

যে কয়েবার বলেছেন আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় ওই কয়েবার যে শুনে একবার বলেছে তার জীবনে একবার হজ হবে আলমারা যারা রুহের জগতে আমরা ছিলাম রুহের জগতে যারা শুনেছেন রুহের জগতে শুনে যারা একবার বলেছে তার জীবনে একবার হজ হবি যে দুইবার বলেছে সে দুইবার বার করতে চাইতে পারবে যে বারবার বলতে যে বলেছে তার ততবার করার চাচ্ছে আর কিছু লোক এই শোনার পরে তখন যারা দুনিয়া দুনিয়ায়ও আলমার হয় রুহের জগত যারা ছিলেন চুপ করে আছেন কিছুই বলে নাই তাদের জীবনে হজ করার সুযোগ হবে

যাদের উপর হাজ ফরজ সে যদি হজ না করে কঠিন শাস্তি হবে কঠিন তার মরণ হবে কঠিন তার মৃত্যু যন্ত্রণা হবে নবীজি বলেছেন আল্লাহ রাবিব ইরশাদ করেছেন মালাকা আযাদা তান রাহিলাতান তুবল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়ালাম ইহুজ্জা ফালা আলাইহি ইয়া মুতা ইয়াহুদিয়্যান আও নবীজি বলেছেন যাদের আল্লাহ পাক মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে ক্ষমতা দিয়েছে অর্থ দিয়েছে সে যদি ওয়ালা মেহুজ্জাহাস না করে তার মরণ হবে আইয়ামুতাহুদিয়া তার মরণ হবে ইহুদির মত রানিয়ান তার মরণ হবে নাসার মত মরণ হবে বেদিনের মতো মরণ হবে কাফেরের মত কঠিন মরনের শাস্তি হবে মরণে যদি তাই হয় নবীজি বলেছেন তার ব্যাপারে নবীজি কোনই কথা বলবে না মৃত্যু যন্ত্রণা দেখে সে বলবে মৃত্যু যন্ত্রণা দেখে সে বলবে হাদি শরীফে নবীজি আর এ সাত করেন মৃত্যু যন্ত্রণা দেখে সে বলবে মান কানা বাইতি মালুন ই বল্লিগু বাইতিহী বাইতিহি মৃত্যুর সময় বলবি আই আল্লা নাই, আই আল্লাহ বুঝি নাই হস কেন করলাম না মিথ্যে এত শাস্তি হবে ভয়ঙ্কর অবস্থাতে কোরান বলছে নবিজি কথা বলা একবার এক কোরআন রেকর্ড করে বললেন ওয়াং ফি মিম্মা রজা কোণাকুম কভুলি আইয়া আ দিয়া হাদা কুম আদা কুমুল মাহতি ফায়াক কুল আরব্বি লাউ লা করতনি ইলা জালিং কারিবিং অ সাদা কা ওয়াকুমিনাও সাদিক ওয়াকুমিনাউস সানি ই আফসুস করে আর বলবে বলবে কেন হাঁস করলাম না কেন জাকাত দিলাম না মৃত্যুর কষ্ট এত কঠিন হবে সে বলবে আয় আল্লাহ বুঝি নাই আয় আল্লাহ আৎ বাড়াইয়া দাও মৃত্যু যন্ত্রণা দেখে বল আল্লাহ আৎ বাড়ায় আদা হজ করে আসি জাকাব দিয়ে আসি দান সত্যা করে আসি নি কামল করে আসি গো আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত এত কঠিন শাস্তি আল্লাহ সৌ সহ্য করতে পারব না আল্লাহ আৎ বাড়াইয়া দা আও আল্লাহ হ্যাঁ বাড়াইয়া দা আও কিন্তু আল্লাহ তা সময় দিবে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান যখন যার সময় হয়ে যাবে মৃত্যু আলামও যখন প্রকাশিত হয়ে যাবে আর হায়াত দেওয়া হবে না আর সময় দেওয়া হবে না এই জন্যে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদেরকে অবশ্যই তাদেরকে হ আজ করার নির্দেশ না হয় কুটির শাস্ত্রী কবি রে গুনাহ কার পাঁচটা বিনার ভিতরে অন্যতম বিনা হুল হাস হাদিসের ভিতরে আর সেন অভিজি বলেছেন বুনেদ ইজলাম আলা খাম সেন আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া মোহাম্মদ রসুল্লাহ ওয়াহিকাম সালা ওয়াহি তাই জাকা আলহাজ্জে ও সৌ মে ইসলামের বেনার ভিতরে অন্যতম বিনা কলেমা নামাজ রোজা হা জাকাত ইসলামের পাঁচটা আর ভিতরে অন্যতম বিনা হইল হ সেখানে অনেক কিছু আছে আর অনেক কিছু নির্দোষ কাবাগারে গেলে কায় গেলে খানায় কাবায় গেলে বোঝা যায় সেখানে আমার আল্লাহ আছি আল্লাহ যে আসি বোঝা যায় কোরান বলছি ফিহি আয়া তুম বাইয়ে না

সেখানে শুধু দোয়া কবুলের জায়গা কাবাগারে দরজা দোয়া কবুলের জায়গা হাতিমে কাবা দোয়া কবুলের জায়গা মুলতাজিম দোয়া কবুলের জায়গা রকনিয়া মিনি দোয়া কবুলের জায়গা কাবার তোয়া দোয়া কবুলের জায়গা জমজমের পানি পান করে যেই দোয়া করা হয় দোয়াটা কবুল হয় সাপা মারওয়া দোয়া কবুলের জায়গা মিনা মুজদালেফা দোয়া কবুলের জায়গা ইয়া আরাফা দোয়া কবুলের জায়গা এই জন্য বলেছে আল উমরা তুই আল্লমরাতি এক উমরা থেকে অপর আরমরা কাফারা তু গুনা মাফ হইয়া যায় এক উমরা থেকে আপা আবার যখন উমরা করে তত গুনা হয় সব মাফ হইয়া যায় আল হাজু বলেছেন কবুলিয়া হাজ যার হাজ কবুল হবে যার হাতটা হজটা মঞ্জুর হবে লেইসালাহু যা এর পুরস্কার হলো এর ফায়দা হলো এর যা হলো আল্লাহর জান্না জোরে বলুন সুবহান আল্লাহ সুতরাং হজের সাদ শুরু হয়েছে অনেক হাজি সাহেবরা যাবেন এখন তার ইচ্ছা করলে যাওয়ার সুযোগ নাই তবে যারা হজে যাচ্ছে তাদের কাছে দোয়া যাওয়া রবিজি বলেছেন হ্যাঁ ইন্না অফতুল্লাহ। আলহাজ্জু আল্ল ওমরা তো আফতুল্লাহ যারা হজ উমরার নেহাত করে বা থেকে রওনা করে তারা আল্লাহর মেহমান সুতরাং আল্লাহর মেহমান দোয়া করলে দোয়া কবুল হয় হজকে যখন ফিরে আসে চল্লিশ দিন পর্যন্ত হাজি হিসেবে দোয়া কবুল হতে থাকে আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে বারবার মক্কা মদিন আর যারা আত নসিব করে জোবার আমি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন